ছেলেরা মেয়েদের পবিত্রতা সম্পর্কে যেখানে ভুল করে, একটা ছেলে নানা ধরনের অপরাধে লিপ্ত হয়, সে জুয়া, মদ, নেশা, এগুলো তো মেয়েরা খুব কমই আছে, আসলে ছেলেরাই বেশিরভাগ অংশগ্রহণ করে মদ জুয়া এগুলোতে। আর বাকি যদি কথা আসে যে চরিত্র খারাপের কথা, মানে মানবিক চরিত্র বা যেটাকে বলা হয় আখলাক বা যেটাকে বলা জানা, তো কোনো ছেলেই তো কোনো মেয়ে ছাড়া এটা পারফর্ম করতে পারে না। তো সেখানে যদি মেয়ের ভূমিকা থাকে তাহলে ছেলের ভূমিকা মাস্ট থাকে। তখন ধরে দেখা যাচ্ছে যে মেয়েদের অধিকাংশই মদ জুয়া মারামারি এগুলোতে নেই, নেশা এগুলোতে নেই, তবুও ছেলেরা হঠাৎ করে ভালো হওয়ার চেষ্টা করে, ভালো হওয়ার চেষ্টা করে তারা ভালো হয়, সলাতাদাই করে দাড়ি রাখে অথবা রাখে না, সৎ পথে আসে, নেশা ছেড়ে দেয়, জানা ছেড়ে দেয়, মারামারি ছেড়ে দেয় এবং তারা নিজেদেরকে ভালো মনে করে। আর বিয়ের ক্ষেত্রে তখন তারা অনেক বাচ বিচার শুরু করে দেয়, এই মেয়ে ভালো না, ওই মেয়ে ভালো না, এই হচ্ছে আমি অমুক টাইপের মেয়ে বিয়ে করবো না, অমুক কলেজের বিয়ে করবো না, তমুক বড় বিয়ে করবো না, বা অমুক পরিবার, এরকম তারা বলে। তারা মনে করে তারা পবিত্র, কেন তারা এখন ভালো হয়ে গেছে, সে ভালো আশা আশা করে। তো ভাই, একটা মেয়েও যদি খারাপ হয়, সেও যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আর ওই পথটা ছেড়ে দেয়, পর্দা করা শুরু করে, অসৎ পথ ছেড়ে দেয়, সেও তো পবিত্র, ঠিক না? যে আল্লাহর কাছে তুমি ক্ষমা চেয়ে পবিত্র হয়েছো, একই আল্লাহর কাছে সে ক্ষমা চাওয়ার কারণে সেও পবিত্র, সেও ভালো।